হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও দারুণ একটি 100% ফ্রি জেনুইন বাছাই করা 100% ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো SBI জব ভ্যাকেন্সি নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি নিজের জেলাতেই ব্যাংকের মানে SBI এর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে জব সার্চ করছেন, ব্যাংকিং সেক্টরে জব সার্চ করছেন এদের এরিয়াতে, তাহলে এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিকজ আজকের ভ্যাকেন্সিটি কিন্তু সুন্দর ভ্যাকেন্সিই রয়েছে, ডিটেলস রয়েছে, এটা আমি আগেই ক্লিয়ার করে দিতে চাইবো। গাইস, আজকের ভ্যাকেন্সিটিতে থাকবে SBI-এরই একটি কোম্পানি যেটা SBI কার্ড নেম পরিচিত। আজকের এই কোম্পানির ভ্যাকেন্সির কথা আমি বলবো আপনাদের। গাইস, আরও একবার ক্লিয়ার করতে চাইবো, SBI শুনে ভাববেন না এটা গভর্নমেন্ট জব, কারণ অনেক বন্ধুরা আছেন যারা SBI নাম শুনেই ভেবে নেন যে গভর্নমেন্ট জব। প্রিয় বন্ধুরা, আপনাদের মাথায় রাখতে হবে গভর্নমেন্ট জবের জন্য এক্সাম, এছাড়া আরও অনেক রকম প্রসেসের মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট জব পাওয়া যায়, বাট এটা প্রাইভেট জব। আমরা অবশ্যই জানি SBI ব্যাংকের মধ্যে অনেকেই আছে যারা এবং দাঁড়িয়ে যাই হোক না কেন জব করেন, অ্যান্ড তারা কোনো না কোনো কোম্পানির আন্ডারেই কাজ করেন, সেরকমই একটি কাজ রয়েছে। আর এখানে কিন্তু কোনো রকম এক্সাম দেওয়া লাগবে না, অন্য কোনো এক্সাম নেই, 100% ফ্রিতে ফেস টু ফেস শুধুমাত্র সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনাদের প্রার্থী বাছাই করা হবে। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। সো নেক্সট আজকের এই ভিডিওতে আমরা জানাবো এই SBI এর কাজের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া কোন কোন পোস্ট রয়েছে, এর সাথে কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশন মানে যোগ্যতা চাওয়া হয়েছে, এর সাথে এজ লিমিট মানে বয়সসীমা কী রয়েছে, এছাড়া এখানে কাজ করলে আপনাদের স্যালারি ও বেনিফিটসগুলো কেমন কী আপনারা পেয়ে যাবেন, এর সাথে আপনাদের ইন্টারভিউ ডেট কী রয়েছে। এছাড়া 100% ফ্রিতে কোনো রকম এক টাকাও কাউকে না দিয়ে ডাইরেক্ট এইচআরের সাথে কন্ট্যাক্ট, অ্যাপ্লাই করবেন কীভাবে আপনারা, সমস্ত A to Z ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলার সাথে আপনাদের দেখিয়েও দেবো ভালোভাবে আজকের এই ভিডিওর মধ্যে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে জব সার্চ করছেন, তাহলে এই দারুণ ইনফরমেশনের জন্য অবশ্যই কিন্তু এইভাবে লাইক দিয়ে কেয়ারফুলি সবটা দেখবেন আর মন দিয়ে শুনবেন। আগে অবশ্যই সবটা শুনে অ্যান্ড বুঝে তবেই অ্যাপ্লাই করবেন, না বুঝে অ্যাপ্লাই করবেন না, অ্যান্ড না বুঝে ইন্টারভিউ দিতে যাবেন না। তাই ভালোভাবে সবটা ডিটেলস শুনবেন। এর পাশাপাশি জানাতে চাইবো, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই চ্যানেল কিন্তু কোনো সময় টাকা পয়সা চাওয়া ধাপ্পাবাজি জবকে সমর্থন করে না, তাই আপনারা যদি চান এমনই 100% ফ্রি জেনুইন ডাইরেক্ট প্রাইভেট কাজের খোঁজ ডেলি সবার আগে নিয়মিত পেতে, তাহলে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখুন এক্ষুনি। এছাড়া গাইস, যে এখানে যে ইন্টারভিউ দিচ্ছে অবশ্যই আপনাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো কমেন্ট করে শেয়ার করবেন, অ্যান্ড আপনারা যে কোম্পানিতে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন, যাতে আমাদের আরও বন্ধুরা সেই কোম্পানি সম্পর্কে একটু হলেও যেন নলেজ পায়। এছাড়া অনেকেই আমাকে বারবার কমেন্ট করতেই থাকেন, ম্যাম ডাইরেক্ট এইচআর ডিটেলস এবং জেলায় জেলায় ডেইলি আপডেট পাওয়া যায় এমন কিছু ব্যবস্থা করুন। তাই আপনাদের কথাই মাথায় রেখে এবার থেকে ডেইলি অল ইন্ডিয়া ডাইরেক্ট আপডেটগুলো শুধুমাত্র আপনাদের জন্য দ্য জব জোনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ওপেন করা হয়েছে আপনাদের রিকোয়েস্টে, যাদের ডাইরেক্ট অ্যান্ড 100% ফ্রি অ্যান্ড জেনুইন ইনফরমেশনের দরকার, তারা চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, যুক্ত হতে পারেন। টেলিগ্রামের মধ্যে অলরেডি অনেক অনেক আপডেট নিয়মিত দেওয়া হচ্ছে, কিছুদিন আগে যেমন প্যান্টালুন্স থেকে শুরু করে সুন্দর সুন্দর সমস্ত এইচআর কন্ট্যাক্ট ইনফরমেশনও দেওয়া, অনেকটা হেল্প করবে আপনাদের আশা রাখছি। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, অবশ্যই দেখে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ইচ্ছে হলে জয়েন হতে পারেন, এটা আপনাদের ইনফরমেশন পেতে আরও অনেকটা হেল্প করবে। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য এটা করেছি, আমি আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে। আর টেলিগ্রাম চ্যানেলে পোস্টগুলোতে অবশ্যই ইমোজি দিয়ে রিয়াকশান দেবেন, কেউ চুপ থাকবেন না, কারণ বুঝতে অসুবিধা হবে যে আপনাদের পোস্টগুলো ভালো লাগছে কি না। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমরা যে ইউনিক ফ্রি জেনুইন আপডেটগুলো দেবো আশা করছি আপনাদের কোথাও দেখতে পাবেন না আপনারা। সো প্রিয় বন্ধুরা, সবার আগে জেনে নেব এখানে কাজের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। গাইস, এখানে কাজের জন্য পশ্চিমবাংলার সমস্ত এরিয়া থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এরিয়া থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি গোটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রচুর জায়গার ব্রাঞ্চ ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, অ্যান্ড কোন ব্রাঞ্চের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবেন সেটাও কিন্তু আমি বলে দেবো, একটু ভালো করে শুনতে থাকুন। নেক্সট জেনে নেব এনি ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, বাট কোথায় এক্সপিরিয়েন্স বলা হয়েছে অ্যান্ড কোথায় ফ্রেশার্স সেটাও আমি বলে দিচ্ছি। নেক্সট জেনে নেবো এই কাজের জন্য আপনাদের এজ লিমিট মানে বয়সের সীমা কী রয়েছে। গাইস, এই কাজের জন্য মিনিমাম 18 বছর বয়স হলেই সবাই অ্যাপ্লাই করতে পারবেন, মানে মিনিমাম 18 থেকেই ম্যাক্সিমাম 32 ইয়ার্স পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারছেন। নেক্সট আসি কাজের জন্য আপনাদের স্যালারি অ্যান্ড বেনিফিটসগুলো কেমন কী রয়েছে,
প্রিয় বন্ধুরা, এই কাজের জন্য 12,000 টাকা থেকে আপ টু 18,000 টাকা পর্যন্ত স্যালারি ইনকাম করতে পারবেন। বাট বেশিও ইনকাম করতে পারবেন, বিকজ এখানে বলা রয়েছে স্যালারি ডিপেন্ড করছে আপনাদের ইন্টারভিউ অ্যান্ড এক্সপিরিয়েন্সের ওপরে। সো নেক্সট আসি তাহলে আপনাদের এখানে বেনিফিটস হিসেবে কী কী পেয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, বেনিফিটস হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে PF, ESI, এছাড়া ইনসেন্টিভের সাথে আরও আদার অ্যালায়েন্স, এই সমস্ত রকমের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। আপনারা নেক্সট আসি এই কাজের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। গাইস, এই কাজের জন্য প্রফেশনাল বায়োডাটার সঙ্গে আপনাদের আইডি প্রুফ, এছাড়া আপনাদের এডুকেশনাল সার্টিফিকেটস সহ সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। সো নেক্সট আসি সিলেকশন প্রসেস কী রয়েছে। গাইস, এই কাজের জন্য ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। নেক্সট জেনে নেবো এই কাজের জন্য আপনাদের কোয়ালিফিকেশন মানে যোগ্যতা কী চাওয়া হয়েছে। গাইস, শুধুমাত্র 12 পাস থেকে এনি গ্রাজুয়েট সবাই অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট জেনে নেবো পশ্চিমবঙ্গের কোন কোন এরিয়া জুড়ে নিয়োগটা করা হচ্ছে। একটু ভালো করে দেখবেন আর শুনবেন। গাইস, অন স্ক্রিন শো করছে, দেখতেই পাচ্ছেন এই সমস্ত লোকেশন কিন্তু জুড়ে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এরিয়াতেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর এই কাজে জয়েন করতে পারেন। আর অ্যাড্রেসগুলো ইচ্ছে হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যাতে আপনাদের পরে বুঝতে আরও সুবিধা হয়, কোনো রকম অসুবিধা যাতে না হয়, তাই আমি বলে রাখলাম। নেক্সট আসি তাহলে আপনাদের পোস্ট কী রয়েছে। গাইস, একদম দারুণ সুন্দর পোস্ট রয়েছে, মানে অ্যাজ এ ফ্রেশার্সদের জন্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে জয়েন করার এইটি কিন্তু একটি দারুণ সুযোগ রয়েছে আমি বলে রাখছি। এখানে আপনাদের পোস্ট বলা হয়েছে উই আর লুকিং ফর ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ অ্যান্ড রিলেশনশিপ এক্সিকিউটিভ ফর CASA প্রসেস অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল। এছাড়া এখানে নর্মাল ডে শিফটেই ডিউটি রয়েছে, ভাবতে পারছেন কত সুবর্ণ সুযোগ, এবং জেনারেল ডিউটি রয়েছে। এছাড়া উইকলি ওয়ান ডে করে অফ পেয়ে যাচ্ছেন, মানে সপ্তাহে একটা করে ছুটি পেয়ে যাবেন। নেক্সট আসি তাহলে অ্যাপ্লাই কীভাবে করবো। গাইস, এখানে অ্যাপ্লাই করার জন্য দুটো প্রসেস রয়েছে, দুটো প্রসেসই সবাইকে ফলো করতে হবে। কেউ যদি একটা করেন আর একটা না করেন তাহলে কিন্তু হবে না, দুটোই সবাইকে ফলো করতে হবে। দেখুন দুটো প্রসেস কী কী রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা শুধু মন দিয়ে দেখতে থাকুন আর স্টেপ বাই স্টেপ জানো হয় বলবো একদম শেষে সেই মতো করে অ্যাপ্লাই করে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে চলে এসেছি, আর এই পেজের লিঙ্ক থাকবে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে। আপনারা ওখানে ক্লিক করলে সরাসরি এই পেজের মধ্যে চলে আসতে পারবেন আর এই ফর্মটি ফিল আপ করে নেবেন। প্রথমে রয়েছে আপনাদের এখানে নেম, নেমের জায়গায় আপনাদের এখানে ফুল নেম দেবেন, কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনাদের ফোন নাম্বার দেবেন, ইমেল আইডির জায়গায় আপনাদের মেল আইডিটি সঠিকভাবে বসিয়ে নেবেন, জেন্ডারের জায়গায় মেল ফিমেল চুজ করে নিলেন, এজের জায়গায় বয়সটি দিয়ে নেবেন আপনাদের, কোয়ালিফিকেশনের জায়গায় আপনাদের যোগ্যতা দিয়ে নেবেন, বেসিক কম্পিউটার নলেজ থাকলে দেবেন, না থাকলে দরকার নেই, হোম অ্যাড্রেস দিয়ে নেবেন আপনাদের এখানে, পিনকোড আপনাদের চেয়েছে পিনকোড দিয়ে নেবেন, এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ দিয়ে নেবেন, এক্সপিরিয়েন্স থাকলে না থাকলে তা দরকার নেই, এক্সপিরিয়েন্স ইন ইয়ার আপনাদের থাকলে দেবেন, না থাকলে তা দরকার নেই। নিচে তারপরে রয়েছে লোকেশন, আপনাদের লোকেশনটি অবশ্যই সঠিকভাবে দিয়ে নেবেন। তারপরে রয়েছে অ্যাড ফাইল বায়োডাটা, আপনাদের এখানে রিজিউম সিভি বায়োডাটা এখানে অ্যাটাচ করে দেবেন অ্যাড ফাইলে গিয়ে। তারপরে সোর্স রয়েছে দ্য জব জোন, অবশ্যই এখানে আপনারা এটা ক্লিক করে দেবেন। তারপর রেফারেন্স রয়েছে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, নিচে স্ক্রল ডাউন করে রেফারেন্স পেয়ে যাবেন মিস্টার অভিজিৎ মণ্ডল, এখানে আপনারা এটি সিলেক্ট করে নেবেন। এই রেফারেন্সে এই অভিজিৎ মণ্ডল সিলেক্ট করে নিলেন। তারপরে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, আমরা যেহেতু SBI কার্ডের জন্য অ্যাপ্লাই করছি সো এখানে আমরা SBI কার্ডই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নেবেন আর একবার রিচেক করে নেবেন। সব কিছু হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, সো এবার এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাদের এই ফর্মটি সরাসরি HR কাছে সাবমিট হয়ে যাবে, তাই সুন্দর করে ফর্মটি এক্ষুনি ফিল আপ করে দিন। সো নেক্সট প্রসেস দেখুন আরও কী বলা হয়েছে, এই কাজের জন্য আপনাদের সেকেন্ড প্রসেস অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যান্ড ইন্টারভিউ ডেট কবে রয়েছে। প্রিয় বন্ধুরা, এই কাজে অ্যাপ্লাই করার জন্য ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে ডাইরেক্ট HR এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারের মধ্যে আপনাদের CV অ্যান্ড পোস্ট মেনশন করে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করুন এবং স্ট্রিক্টলি কোনোভাবে কল করে ডিস্টার্ব করবেন না। এছাড়া এই কাজে ইন্টারভিউ যাদের ডাকবে শুধুমাত্র তারা ইন্টারভিউ দিতে যাবেন এবং ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম কিন্তু HR ডিটেলস জানিয়ে দেবেন, অবশ্যই দেখে নেবেন। যদি ইন্টারভিউ ডেট বাড়ানো হয় তাহলে অবশ্যই আমি আপডেট করে দেবো, খেয়াল রাখবেন। যদিও শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের HR ইন্টারভিউ অ্যাড্রেস সহ ডিটেলস জানিয়ে দেবেন, তাও আমি আপনাদের সুবিধার জন্য সবটাই আগেই থেকে জানিয়ে দিলাম আপনাদের। সো ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেটসরা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করুন। এছাড়া আবারও দেখা হচ্ছে নতুন কোনো ফ্রি জেনুইন বাছাই করা ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।